চোলাই বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সড়ো সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। 140 লিটার অবৈধ চোলাই মদ সহ পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃত রাজু দাস, প্রভাত দাস, চাপি দাস বড় পশলার বাসিন্দা। এছাড়াও ধৃত রবি মুর্মু ও ফুলমণি দাসের বাড়ি ভাতারের কুবাসপুর গ্রামে ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মদ বন্ধ হলে ঝামেলা হবে না, অশান্তি হবে না, বাড়ির পরিবেশ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।